টেক রিলেটেড থেকে আর্নিং রিলেটেড সব চ্যানেলের জন্যই প্রয়োজন মোবাইল স্ক্রিন রেকর্ড কিন্তু বর্তমানে এই সময়ে এসেও অনেক ইউটিউবারকে দেখা যাচ্ছে তারা যাদের স্ক্রিন রেকর্ডটি জাস্ট সিম্পলভাবে তাদের ইউটিউব ভিডিওতে অ্যাড করছে তো মোবাইল স্ক্রিন রেকর্ডটি যদি ঠিক এমন হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটি আরও অনেক বেশি প্রফেশনাল হবে তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি আপনার মোবাইল রেকর্ডটাকে মোবাইলে পরিণত করবেন তো চলুন ভিডিওটি শুরু করে নেই তার আগে একটি কথা বলতে চাই যদি আপনি আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে নিন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন টাইম মাস্টার অ্যাপসটি ওপেন করে এখানে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনের উপর ক্লিক করে দিন প্লাস আইকনের উপর ক্লিক করার পরে এখানে যে সিক্সটিন ইন্টু নাইন নামে রেশিও রয়েছে এ রেশিওটার উপর ক্লিক করে দিন এবার মিডিয়া অপশনের উপর ক্লিক করে এখানে যে ব্যাকগ্রাউন্ড নামে একটি ফোল্ডার রয়েছে এই ফোল্ডারের উপর ক্লিক করে দিন এই ফোল্ডারের উপর ক্লিক করে দেওয়ার পরে নিজের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিন জাস্ট আমি আমার পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নিলাম ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করা হয়ে গেলে এবার এখানে যে ট্রিকমার্ক রয়েছে ট্রিকমার্কের উপর ক্লিক করে দিন ট্রিকমার্কের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে যে একটি আইকন রয়েছে এই আইকনের উপর ক্লিক করে দিন এই আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে এবার আপনি স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে যে মোবাইল স্ক্রিনটি রেকর্ড করেছেন আমি আবার বলছি এবার আপনি যে স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে যে মোবাইল স্ক্রিনটি রেকর্ড করেছেন সেইটি আনার জন্য এবার এই লেয়ার অপশনের উপর ক্লিক করে দিন লেয়ার অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে যে মিডিয়া নামে অপশান রয়েছে মিডিয়ার উপর ক্লিক করে দিন মিডিয়ার উপর ক্লিক করে দেওয়ার পরে এবার আপনি যে স্ক্রিন রেকর্ডটি করেছেন সেটিকে এবার সিলেক্ট করে দিন জাস্ট আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করা হয়ে সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে টিকমার্ক রয়েছে টিকমার্কের উপর ক্লিক করে দিন টিকমার্কের উপর ক্লিক করে দেওয়ার পরে টিকমার্কের উপর ক্লিক করে দেওয়ার পরে এবার যে স্ক্রিন রেকর্ডটি চলে আসলো এবার এটাকে নিজের পছন্দ মতো জাস্ট এই পর্যায়ে জুম করে রেখে দিন জুম করা হয়ে গেলে এবার এখানে যে টিকমার্ক রয়েছে টিকমার্কের উপর ক্লিক করে দিন টিকমার্কের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি রয়েছে এই লেয়ারটি এবং যে স্ক্রিন রেকর্ডটি করেছি এই স্ক্রিন রেকর্ডের লেয়ারটি দুটোকে সমান করে দিন দুটোকে সমান করে দেওয়ার জন্য এবার যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি রয়েছে এটার উপর একটি ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এটাকে একটু ডান দিকে স্ক্রল করুন তাহলেই এটি বাড়তে লাগবে এবং এটি এমন পর্যন্ত বাড়াবেন যতদূর পর্যন্ত এই মোবাইল স্ক্রিনের লেয়ারটি রয়েছে জাস্ট ঠিক এভাবে বাড়ানো হয়ে গেলে এবার এখানে যে টিকমার্ক রয়েছে টিকমার্কের উপর ক্লিক করে দিন টিকমার্কের উপর ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে যে একটা আইকন রয়েছে এই আইকনের উপর ক্লিক করে দিন এই আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদের প্রয়োজন একটি মোবাইল ফ্রেম পিএনজি মোবাইল ফ্রেম পিএনজি কীভাবে কী দিয়ে এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে বলে দেব। সো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখুন আর আমার চ্যানেলটি একদমই ছোটো তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যা মোবাইল ফ্রেম পিএনজিটি ডাউনলোড করার পর কীভাবে ডাউনলোড করবেন সেটি কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো সেটি ডাউনলোড করার পর এখানে যে লেয়ার নামে অপশান রয়েছে লেয়ারের উপর ক্লিক করে দিন লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে যে মিডিয়া নামে অপশান রয়েছে মিডিয়ার উপর ক্লিক করে দিন মিডিয়ার উপর ক্লিক করে দেওয়ার পরে এবার যে মোবাইল ফ্রেম পিএনজিটি ডাউনলোড করবেন সেটিকে সিলেক্ট করে দিন জাস্ট আমি ডাউনলোড করে রেখেছি জাস্ট আমি এবার সেটিকে সিলেক্ট করে দিলাম সেটিকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে টিকমার্ক রয়েছে টিকমার্কের উপর ক্লিক করে দিন টিকমার্কের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন তিনটি লেয়ার চলে এসেছে জাস্ট তৃতীয় নম্বর লেয়ারটি হলো মোবাইল ফ্রেম পিএনজি জাস্ট এইটার উপর ক্লিক করে দিন এইটার উপর ক্লিক করে দেওয়ার পরে এবার মোবাইল ফ্রেম পিএনজিটাকে বড় করে নিন এমনভাবে বড় করবেন যেন যে স্ক্রিন রেকর্ডটি আমরা আনলাম সেই স্ক্রিন রেকর্ডটি সমান যেন হয় জাস্ট এমন পর্যায়ে করে বড় করবেন জাস্ট এভাবে সেট আপ হয়ে গেলে বা চাইলে আপনারা আরও সুন্দরভাবে সেট আপ করে নিতে পারেন জাস্ট সেট আপ করা হয়ে গেলে এবার এখানে যে মার্ক রয়েছে মার্কের উপর ক্লিক করে দিন দেখেন এটা কিন্তু বড়ো হচ্ছে একদম মোবাইল সো এভাবেই আপনি পারেন মোবাইল ফ্রেম পিএনজিটাকে সেট আপ করতে এবার এই মোবাইল ফ্রেম পিএনজিটাকে পুরো স্ক্রিন রেকর্ডের সাথে সেট করে দেওয়ার জন্য স্ক্রিন রেকর্ডের যে লেয়ারটি রয়েছে সেইটা সমান এই যে মোবাইল ফ্রেম পিএনজি লেয়ারটি রয়েছে তিন নম্বরে যে লেয়ারটি রয়েছে এটাকে সমান করে দেবো যা সমান করে দেওয়ার জন্য এখানে যে মোবাইল ফ্রেম পিএনজিটা রয়েছে এটার উপর ক্লিক করে দিন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এটাকে এবার ডান দিকে বর্ধিত করুন জাস্ট ডান দিকে বর্ধিত করা হয়ে গেলে হয়ে যাবে জাস্ট এই পর্যন্ত বর্ধিত করে দিন বর্ধিত করা হয়ে গেলে এখানে যে টিকমার্ক রয়েছে মার্কের উপর ক্লিক করে দিন মার্কের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে যেটা আইকন রয়েছে এই আইকনের উপর ক্লিক করে দিন এই আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে আবার সেই লেয়ারটির উপর ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে এবার একটু বাম দিকে স্কল করুন জাস্ট বাম দিকে স্ক্রল করা হয়ে গেলে আবার এখানে যে টিকমার্ক রয়েছে মার্কের উপর ক্লিক করে দিন মার্কের উপর ক্লিক করে দেওয়ার হয়ে গেলে আপনার কাজ শেষ দেখুন এই জায়গায় কিন্তু মোবাইল ফ্রেম পিএনজিটা সেট হয়ে গিয়েছে জাস্ট এটাকে এবার জাস্ট একটা সিম্পল স্ক্রিন রেকর্ড মনে হচ্ছে না জাস্ট মনে হচ্ছে মোবাইল দিয়ে আপনি ভিডিওটি তৈরি করেছেন সোভিওর্স কেমন লাগলো আজকের ভিডিওটি তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবার এই ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এখানে যে শেয়ার আইকন রয়েছে শেয়ারের উপর ক্লিক করে দিন শেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি রেজুলেশনকে সিলেক্ট করে দিন তারপরে এখান থেকে ফ্রেমটাকে অবশ্যই তিরিশে রাখবেন তিরিশে রাখা হয়ে গেলে এখান থেকে যে কোনো কোয়ালিটির একটি এমবিকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে এক্সপোর্ট রয়েছে উপর ক্লিক করে দিবেন তাহলে ভিডিওটি এক্সপোর্ট হতে লাগবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন আমার চ্যানেলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল এ সিলেক্ট করে দিন ওহো সরি তো চলুন এবার দেখে আছি কীভাবে আপনি মোবাইল ফ্রেম পিএনজি ডাউনলোড করবেন চলে যান গুগলে গুগলে যাওয়ার পরে লিখুন মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ করে দিন সার্চ করে দেওয়ার পরে দেখুন অসংখ্য মোবাইল ফ্রেম পিএনজি এখান থেকে পছন্দ মতো যে কোনো একটি মোবাইল ফ্রেম ডাউনলোড করে নিন তাছাড়া নিচে দেখুন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ইজিলি মোবাইল ফ্রেম পিএনজি ডাউনলোড করে নিতে পারবেন